われわは。চাপে ফেলে দিল চাপে ফেলে দিলাম আমি হাতে ড্রাগন চিকেন চলে এসেছে তো এবার ট্রাই করে দেখি বাবা কি করে গোটা মুরগি বাবা রে বাবা তুই দুজনে খেতে পারবো তো গোটা মুরগি আজকের ডিনারটা যা যে হবে জানি না তার মধ্যে মামি আবার বেগুন ভর্তা দিয়ে গেছে জানি না আজকে সকাল থেকে ভেজ খেলাম রাত্রিবেলা ননভেজ হয়ে গেল ফাইনালি গরম একদম গোটা মুরগি ধোয়া ওটা তো আজকে ডিনার আছে গোটা মুরগি মুরগি চিকেন গোটা চিকেন আর মামি দিয়েছে বেগুন ভর্তা আর এখানে ফুলকপি আলু ভাজা মটরশুঁটি দিয়ে এই হচ্ছে ডিনার তো আজকে ব্লগটা 26 জানুয়ারি রিপাবলিক ডে সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করব আর এক ঘন্টা বাদেই 26 জানুয়ারি পড়ে যাবে রিপাবলিক ডে তো চলো তাহলে আজকে ব্লগটা 26 এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো আজকে রাত থেকে ব্লগটা স্টার্ট করবো রাত থেকে স্টার্ট করা যাক ব্লগ চিকেন বসে আছে গোটা মুরগিটা কাটছে আমাদের জন্য কখন খাবে এরম করছে শুভ্র কখন খাবে ও কাটছিল ওকে রান্না করার সময় ও কাটছিল রান্না করার সময় তা কাদু আর মামির এই বেগুন ভর্তা আছে আগে ফুলকপিটা খাই তারপর বেগুন ভর্তাটা খাবো সো আমরা সসে মাখিয়ে এই চিকেন নিয়ে নিয়েছি তো এখন এই চিকেন খাওয়া হচ্ছে তো গরম গরম এখন কিন্তু লেগটা চলছে শুভ্র লেগ নিয়েছি না বেস্ট লেগ লেগ তো আমি আর শুভ্র লেগ নিয়ে নিয়েছি চলো ডিনারটা কমপ্লিট করি তাহলে চলো আজকের মতো গুড নাইট তা আবার কালকে সকালে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান তো সকালে উঠে প্রচুর কাজবাজ করেছি গলাটা বসে গেছে তো কাজবাজ করেছি কালকে রাতে তো দেখলেই গোটা চিকেন মানে গোটা মুরগি শুভ্র এনেছিল 26 জানুয়ারি রিপাবলিক ডে বলে তো আজকে আজকে একটা স্পেশাল ব্লগ দেওয়ার খুব ইচ্ছা আছে তোমাদেরকে তো চলো দেখা যাক কী ব্লগ করবি আর আজকে সেমন কিছু আইটেম করব না রাতে ডিনারে কিছু প্ল্যানিং করার আছে প্ল্যানিং করব তো আজকে কালকে তো মানে ডিনার টিনার হলো আর রাত্রিবেলা শুভ্রকে মানে গাড়ি আসবে শুভ্রর দোকানে তো দুটো থেকে শুরু হয়েছে এক কোথায় লোকেশান করে সবারই ঘুম ভেঙেছে তো ঘুমটা হয়নি তো ওর জন্য 7:30 উঠেছি আমি লেট হয়ে গেছি তা সকালে মোটামুটি গাছবাজ সারলাম এই রুমটা ক্লিন হয়নি বেডশিটটা পাতবো নিজে বৌদি এসে গেছে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আর এদিকে আমি বৌদির সাথে সাথে একটু মাছ টাছগুলো রান্না করব দেখি কী মাছ আজকে রান্না করি তো চলো নিচে যাই হ্যাঁ আজকে 26 জানুয়ারি তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল গেস্ট এসেছে আমাদের বাড়িতে আজকে বৌপিসি এসেছে স্যাটারডে বাবার কাজের দিন আসতে পারিনি কারণ হচ্ছে বৌপিসি খুব শরীর খারাপ আছে তাই দুঃখ করছিল বৌপিসি খুব এখন ঠিক আছো এখন একটু ঠিক আছি আর বৌপিসির জন্য আমি স্পেশালি কফি করলাম আর আমিও আজকে কফি করেছি তো কফি খাচ্ছি আজকে যেহেতু 26 তো ওর জন্য তা চলো এখন চা ফা খাই তো সকালটা না চা না কফি ব্ল্যাক কফি না তোমার গ্রিন টি কিছুই না খেলে এনার্জি পাওয়া যায় না তো আজকে তো 26 তো 26 ছোটোবেলায় পিকনিকের কথা মনে পড়ে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে বাবা মা আমরাই মিলে খেয়ে আসতাম তো তা সেটা তো হচ্ছে না সেটা হবে কি না জানি না দেখি সন্ধে আসুক বিকেলে দেখা যাক কী করতে পারি না পারি তো এখন তো চাটা খাই তার সকালে একদম জমজমাটভাবে একদম চা নিয়ে বসেছি কড়া করে চা করেছি চাটা খাই আজকে যেহেতু রিপাবলিক ডে তো বৌপিসি এসেছে তো বৌপিসির হাতে একটা চিংড়ি মাছ স্পেশালি এটা নারকেল দিয়েও হয় তো চিংড়ি মাছ কোয়ান্টিটিতে কম আছে বলে নারকেল দিচ্ছি না রাতে উল্টোপাল্টা যদি খাওয়া হয়
তো চিংড়ি মাছ টুকরো টুকরো করে রাখা হয়েছে, নুন হলুদ আর এখানে সর্ষে বাটা, নুন হলুদ লঙ্কা দিয়ে বাটা। তো এই সর্ষের তেল, তো এই সর্ষে বাটা তোমার দিয়ে দিচ্ছে। এবার ভালো করে মেখে নিচ্ছে। দেখতেই পাচ্ছ এরকম করে চিংড়ি মাছটা মেখে নিতে হবে। কিছুই না, নুন হলুদ তোমার সর্ষে বাটা আর লঙ্কা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর আমি ঝাল খাই বলে দু দুটো লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, আর সর্ষের তেলে হবে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই সর্ষের তেল লাগবে। এবার তোমার এটা ঢাকা দিয়ে দিতে হবে, একটু সিম করে দিল, তো এবার ঢাকা দিয়ে দিতে হবে। তো এরকম করে চিংড়ি মাছটা হবে, রেসিপিটা দেখেই নিলে। তো ঢাকা দিয়ে এরকম আস্তে আস্তে ধিমি আঁচে হতে হবে, নাড়া যাবে না, লাস্টে নাড়তে হবে নারকেল দিয়ে করলে হবে, আর নারকেল দিয়ে এরকম ওই তোমার একই জিনিস, শুধু নারকেলটা পড়বে। আমরা আজকে খাবো না, যেহেতু রাত্রি আজকে রিপাবলিক ডে, রাতে যদি উল্টোপাল্টা খাই তা ওর জন্য নারকেল ছাড়া সর্ষে দিয়েই খাচ্ছি। এই আমাদের চিংড়ি মাছের ভাপা রেডি, তো লাঞ্চের জন্য। তো চিংড়ি মাছের ভাপা আর কালকে দই কাতলা শুধুর জন্য করে দিয়েছিলাম, তো দই কাতলাটা গরম করে নেবো আর ভেটকি মাছের চচ্চড়ি করবো, ব্যাস এই দুটো, এই ভোলা মাছ। তাহলে এইটা মোটামুটি হয়ে গেছে, এটা গরম করে আর এটা চচ্চড়ি করবো, ব্যাস আপাতত চচ্চড়ি করলেই শেষ, ভোলা মাছ। তো এদিকে আমি ভেটকি মাছে, ভেটকি না সবসময়, ভোলা মাছের চচ্চড়ি করছি। তো ভোলা মাছ কড়া করে ভেজে নিয়েছি, এখানে চচ্চড়ি চিংড়ি মাছ হয়েছে বলে ওর জন্য আমি ভোলা মাছ খাবো না, তো ওর জন্য আমি তুলে রেখেছি মাছ। আর এখানে ভোলা মাছের চচ্চড়ি হচ্ছে, চচ্চড়ি আর বাকি তো রান্না তোমাকে বলেই দিলাম। তো কষে এসেছে মশলা, মাছগুলো দিয়ে একটু ঝোল দেবো আর মাখা মাখা করে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। এই হচ্ছে, তাহলে আমার রান্না পুরো ডান কমপ্লিট। তো কাজ বাজ হয়ে গেছে, চচ্চড়ি নামিয়ে নিয়েছি। তো এদিকে আমি শেক নিয়ে নিয়েছি, মিল্ক শেক। তো এখন আমি দুধ খাচ্ছি ব্রেকফাস্ট, আর এদিকে বৌপিসি রুটি তরকারি নিয়েছে, দিয়ে দিয়েছি বৌপিসি রুটি তরকারি খাচ্ছে। আলু তরকারিটা কেমন হয়েছে আলু কুমড়ো? ভালো হয়েছে। তো বৌপিসি আজকে, বৌপিসি আমাদের সাথে বললাম লাঞ্চ করবে, ব্রেকফাস্ট করবে, তাও বাড়ি যাবে, তাও বৌপিসি থাকতে হয়েছিল না, তাও বৌপিসিকে জোর করে রেখে দিয়েছি। তো আমরা তিনজনে একসাথে আজকে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর বৌপিসি বাড়ি চলে যাবে। তো চলো, আর গাছগুলো দেখে এসেছে বলে পাতা পাতা বেরোচ্ছে, ঠিক আছে কন্ডিশান আপাতত। তা বৌপিসি একদিন এলে ম্যান্টন যাওয়ার ইচ্ছা আছে, বেগুন গাছ আনার, বেগুন আর একটা ইয়েলো গোলাপ আনবো, আর দেখি আর একটা একটা পিচ আর হোয়াইটের মধ্যে গোলাপ হয় না, ওই গোলাপটাও আনার ইচ্ছা আছে, দেখা যায় আর কী কী ফুল গাছ আনতে পারি। তো এখন চলো দুধ ফুধ খাই। কি সবজি এনেছো? কলমি শাক খাওয়া যেতে পারে, শাকগুলো ভালো না, শুকনো, কেউ শুকনো নয়, এগুলো শীতকালে কলমি শাক এরকম বেটে বেটেই হয়, বেটে বেটে হয়, শীতকালে বেশি আর ভালো হয় না। আমার ছেলের তিনটে দাঁটা দাও, ছোটগুলো খাবে না, মোটাগুলো, মোটাগুলোই দাও তাহলে ভালো খাবে। প্রচুর দেরি হয়ে গেছে, কাজ বাস কমপ্লিট করতে হবে, ও ঘরটা বেশি লাগাতে হবে, প্রচুর লেট হয়ে গেছে, অলরেডি 12:25 বাজে, ওপর নিচে মার বাথরুম পরিষ্কার করতে হবে, বাথরুমটা একটু নোংরা হয়েছে, যাই হোক শ্যাম্পু করব। তো ফটাফট কাজে এখন করব, এখন কোনো কথা না, স্পিডে কাজ বাস, স্পাইডারম্যান হয়ে যাবো, ফ্রং করে যাবো।
দুপুরে আমরা লাঞ্চে বসে গেছি, তাও খাওয়া শুরু করে দিয়েছে হাত এঁটো। মানে শুভ্র বলছে ব্লগ করলে না, তাও মনে পড়ে গেছে বলে হ্যাঁ তো ব্লগ করিনি। তো আমি আজকে চিংড়ি মাছ হয়েছে বলে ভাত খাচ্ছি, মেথি মাছের আনন্দই ভুলে গেছি। হ্যাঁ চিংড়ি মাছের আনন্দে এক্স্যাক্টলি ভুলে গেছি, আমার চিংড়ি মাছ প্রিয় জানো তো। এটা হচ্ছে মেথি শাক ভেজেছিলাম, আর এটা হচ্ছে মটর ডাল ছিল, ডাল শুকনো করেছি, চাটনি বৌপিসি চাটনি নিয়েছে, বৌপিসির জন্য ভোলা মাছ করেছি চচ্চড়ি, আর চিংড়ি মাছ বৌপিসি করেছে, এটা ভাপা চিংড়ি মাছ সর্ষে ভাপা, আর কালকে শুভ্র দই কাতলা ছিল, দই কাতলা আর এই চচ্চড়ি আর টমেটো আর তেঁতুল দিয়ে টকটা। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। কেমন খাচ্ছে চিংড়ি মাছ? অনেকদিন বাদে বৌপিসির হাতে চিংড়ি মাছ, অনেকদিন বাদে। তার ভেটকি মাছ একটু শুভ্র টেস্ট করেছে, কেমন লাগছে? ভোলা মাছ চচ্চড়ি তো দেখলে তো। চলো আজকে তো দুপুরের লাঞ্চ করা যায়, আজকে 26 জানুয়ারি রিপাবলিক ডে, তো লাঞ্চে বসে গেছি, তার লাঞ্চ করব। আমরা তিনজনে একসাথে লাঞ্চ করছি, দেখতেই পাচ্ছ অনেক দিন বাদে বৌপিসি এসেছে বলে। বৌপিসি চলেই যাবে, বৌপিসি চলে, হ্যাঁ মা পিসি বৌপিসি চলেই যাবে। আমি বলছি না দুপুরে ভাত খেয়ে যাবে, এই জন্যই বলছিল খেয়ে যাবে না পরে যাবে। হ্যাঁ বলে মা আছে, আমি তখন বৌপিসিকে বললাম কেন আমরা থাকতে তুমি খাওনি, বলে হ্যাঁ খেয়েছি মা ছিল না তখন। মা বৌপিসি বলছে না না ঠিক আছে, তাহলে জোর করেছি বলে এই থেকে গেছে, নাহলে পালিয়ে যেত, ওই জন্য যাচ্ছি। হ্যাঁ চলো এখন তাহলে লাঞ্চ করি। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে সন্ধেবেলা একটু বেরোচ্ছি, বেরোনো মানে খুব একটা স্পেশাল লোকের রেস্টুরেন্টে আছি, তো অনেকদিন ধরে ইনভাইট করেছিল আসো আসো বলে, তো যাওয়া হচ্ছিল না সেইভাবে। তো আজকে ভাবলাম 26 জান দিনটাও ভালো, তো আজকে বেরোনো যেতেই পারে, যাওয়াও যেতে পারে। তো শুভ্র যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, আর আমাদের জানোই 1K ফ্যামিলি কমপ্লিট হচ্ছে, আরও বড় ফ্যামিলি করার জন্য তোমাদের সাপোর্ট আশীর্বাদে খুব দরকার। দিন ধরে পায় 6 মাস 7 মাস যবে থেকে আমার চ্যানেল খোলো তবে থেকে বোঝো, তবে থেকে রেস্টুরেন্ট খুলেছে, তার 6 মাস আগে থেকে প্রায় 1 বছর হয়ে গেছে ওদের রেস্টুরেন্ট খুলেছে। তো আমার যাওয়া হচ্ছিল না, সময়ও হচ্ছিল না, তো আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য চলো সাথে থাকতে হবে, চলো বেরোনো যাক তাহলে। তা ছোট পুচকি এই কিন্তু অনেকক্ষণ ধরে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও, ওকে কিন্তু দেখাচ্ছি, ও কিন্তু ছোট পুচকে হেভি, আর আমি যখন দেখেছিলাম এইটুকু ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আমি আমার জামাটা দেখাও, হ্যাঁ এই দেখো আজকে 26 জান তো রিপাবলিক ডে, ও কিন্তু এই ড্রেসটা পরেছে, দারুণ লাগছে। আজকে একটা ও ড্রয়িং করেছে খুবই সুন্দর। আর কোন স্কুল? সাউথ এন্ড বাবা কাকা কাকা সবাই পড়েছে সাউথ এন্ড এ, তাই তো? জানি ফুল নেম বলো। মানসুর হাবিউল্লাহ মেমোরিয়াল স্কুল। আর তোমার ভালো নেম? অহন। দেখতেই পারলে তা ছোট অহনকে। তো এবার আমি কিন্তু আমরিলা স্পেশাল ডিশগুলো টেস্ট করে দেখবো, চলো আমার সাথে। তো হাংরিলার মেনু কার্ড এসে গেছে আমার কাছে। তো হাংরিলার দেখতেই পাচ্ছ রোলের মধ্যে আছে রোল, চাইনিজ তন্দুর, মোমো, ইন্ডিয়ান স্ন্যাক্স, ব্রেকফাস্ট, থালি, তো এগুলো আছে। আর এটা হচ্ছে নাম্বার, তোমরা কল করে হোম ডেলিভারিও করতে পারো।
তো এটা হচ্ছে হাংরিলার নাম্বার। আর কোনো যদি আসতে তোমাদের অসুবিধা হয় লোকেশানে, তো এই লোকে ফোন করে তোমরা লোকেশান জিজ্ঞাসা করেও আসতে পারো। আচ্ছা, আমি হাংরিলার এসে গেছি, তো বৌদিকে আমি জিজ্ঞাসা করব হাংরিলাতে স্পেশাল ডিশ কি। মেইনলি চাইনিজটা আমাদের খুব স্পেশাল হয়, মোমো থেকে শুরু করে মানে রাইস, অনেক রকমের রাইস পাওয়া যায় চাইনিজে। সিজওয়ান রাইস এর স্পাইসি একদম যেটা বোঝায়। আচ্ছা, চাইনিজ বলতে সিজওয়ান রাইস। ও, সিজওয়ান রাইস এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, মিক্স মানে। আর মোমোটা তো আমি শুনেছি স্পেশাল, আর তুমি আমাকে পাঠিয়েছিলে খুবই ভালো মোমোটা ছিল, চাটনিটা খুবই স্পেশাল ছিল। আর অন্যান্য গুলো রুকি আন্টি, মোমো আন্টি, চিকেন চিকেন স্পেশালি ওইগুলো খুবই ভালো। আচ্ছা, সাইড ডিশ গুলো আর শুনতেই পারলে এখানে গ্রেভি আইটেম গুলো আর মাই ফোন পাওয়া যায়, সবই পাওয়া যায়, একটু ট্রাই করে দেখতে হবে না হলে বুঝবে না। তোমরা শুনতেই পারলে বৌদিকে বললো, তা এখানে ট্রাই করতে হবে, আর তোমাদের ডেফিনেটলি এখানে আসতে হবে। আমি তো ট্রাই করে বলেই দেব, তো তোমরা যদি না আসো না টেস্ট করো তাহলে কিন্তু এর মর্ম বুঝবে না। ডেফিনেটলি এসে টেস্ট করে খেয়ে বসে বলতে হবে যে হ্যাঁ খেয়ে এলাম চাইনিজ। আর অবভিয়াসলি তোমরা জানোই ব্লগের থ্রুতে আমি চাইনিজ লাভার, তো আমি চাইনিজ অবভিয়াসলি লাইক করি। তো আজকে আমি চাইনিজই খেতে এসেছি, তো চলো তা কি স্পেশাল আছে শুনেই নিলাম। তো আমি আমার এই স্পেশালের মধ্যে যে কোনো দুটো আইটেম টেস্ট করব, তো চলো দেখা যাক। আমি হচ্ছে মোমো তো ট্রাই করেছি তোমরা জানোই, বৌদি পাঠিয়েছিল। তো এখানে তোমার হচ্ছে ফিশ ফিঙ্গার, তো ফিশ ফিঙ্গার ট্রাই করব। তো হাক্কা নুডলস একটা নেওয়ার ইচ্ছা আছে, তো আমি ভাবছি যে ফিশ ফিঙ্গারের থেকে একটা হাক্কা নুডলস ট্রাই করি। তো হাক্কা নুডলস আর তোমার হচ্ছে ড্রাগন চিকেন, তো আমি হাক্কা নুডলস আর ড্রাগন চিকেন এই দুটো খাচ্ছি। ও, ড্রাগন চিকেন ভালো, খুব ভালো না? তুই কিন্তু আমার সাথে একটু ট্রাই করবি, ঠিক আছে? কি বলো তোকে আর একটা, তুই বলছিস তো মানে হাক্কা খাবি বলছিস তো? আচ্ছা চলো তাহলে ট্রাই করা যেতেই পারে। কাকিমাও বলছে এগ চিকেন প্যান ফ্রাই নুডলস ট্রাই করতে। চিকু, একটু চিকেন প্যান ফ্রাই নুডলস ট্রাই করা যাবে? ট্রাই করি না? হ্যাঁ তুই করো, আমি ট্রাই করব। আমি খাবো না, আমার পেট ভর্তি আছে। ওটা তো খুব ভালো, হেলদি এবং টেস্টি। ও, হেলদি এন্ড টেস্টি। আজকে হেলদি চাই না, আজকে নো ডায়েট ছিল আমার, আজকে চিংড়ি প্রন খেয়েছি, আজকে কোনো হেলদি টেস্টি কিছু চাই না। খেয়ে বলবি যে ওটা খুব আমার যত ভালো। আচ্ছা ঠিক আছে চলো, আমি খাবারটা খাই, ঠিক আছে? ভেবা চাকা খেয়ে খেয়ে যাচ্ছি, কোনটা ট্রাই করবো, একটা পেটে অত কিছু ঢোকাতে পারছি না। তো একটু ছোট ছোট কিছু কিছু তো খাবো, তো কিছু কি হয়েছে বল, তুমি যাই কীরকম করো? ও, কীরকম করি? তো চলো, ডেফিনেটলি নিশ্চয়ই ভালো হবে। আর জানি এখানে রেস্টুরেন্টে খাবার, আমি ড্রাই চিকেনও ট্রাই করেছি, খুবই ভালো, একদম ঝালঝাল। তো দেখা যাক কী ট্রাই করি। তো আমি এখানে অর্ডার দিয়ে দিয়েছি, তো এখানে অর্ডার দিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার আর ড্রাগন চিকেন। তো চলো ফিশ ফিঙ্গার আর ড্রাগন চিকেনটা আসুক তাহলে ট্রাই করি, করে তোমাদেরকেও বলি, নিশ্চয়ই ভালো হবে। আর আজকে তো হাংরিলার স্পেশাল মেনু চলে এসেছে, এই হচ্ছে ফিশ ফিঙ্গার, তো এই স্যালাড, আর এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এই হচ্ছে মেয়োনিজ। তো মেয়োনিজ, তো হাংরিলার স্পেশাল ফিশ ফিঙ্গার এসে গেছে, দেখতেই পাচ্ছ। তো আর আছে তোমার ড্রাগন চিকেন, একদম গরমা গরম ধোয়া ওটা, একদম ড্রাগন চিকেন চলে এসেছে। তো লেসি, তো এখন ট্রাই করা যেতেই পারে, তো হাংরিলার স্পেশাল, তো চলো ট্রাই করা যাক। তো হাংরিলার স্পেশাল ফিশ ফিঙ্গার, তো আগে চিকুকে দিচ্ছি, চিকু আমার হচ্ছে বিশাল বড়। আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি, এই যো সরুটাই হাংরি তার ফিশ ফিঙ্গার দিয়েছে, এবার খেয়ে দেয়, এবার আমি খাবো। তোমরা তো আমাকে চেনো, হ্যাঁ এবার চিনি চাচ্ছে তোকে। এবার আমি চিকুর সাথে ফিশ ফিঙ্গারটা ট্রাই করব। তো এই হচ্ছে তোমার, হ্যাঁ তো চিকু এখন মেয়োনিজ দিয়ে ট্রাই করবে। চিকু মেয়োনিজ ট্রাই কর, কেমন লাগছে মেয়োনিজের জোপা? খাইনি তো আমি, লাগা তাহলে তো বুঝবো। দাঁত চলে গেছে, কি দূরে নিয়ে চলে গেছে দাঁত,
এ মা সরি 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 না না দাঁত হয়ে যাবে আর এখানে আমি খাচ্ছি স্পেশালি কাসুন্দি দিয়ে হেভি খেতে তো আমি এখনো খাইনি দাঁড়ো এই হচ্ছে কাসুন্দি দিয়ে পুরো ফিশ ফিঙ্গারটা লাগিয়ে নিয়েছি তো এবার ট্রাই করবে আমি বাইট মারবো আর আমার ফোন এখানে চালু করে দিয়েছি আর আমি এদিকে কাসুন্দি দিয়ে ফিশ ফিঙ্গার কাটছি ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে একদম চমে খির আমি তাহলে আমার এখন ফিশ ফিঙ্গার ট্রাই করা হয়ে গেছে তো এখন আমার ড্রাগন চিকেন হাতে দেখতেই পাচ্ছ তো ইয়াম্মি ড্রাগন চিকেন তো এখন আমি ড্রাগন চিকেনটা ট্রাই করবো ভালো হবে চিকুর সাথে বসে গল্পও হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সবই হচ্ছে তো মজা লাগছে বেশ তো এবার আমি খুব খুব মজা লাগছে তোর সাথে না কথা বললে না আটটা দিয়ে খেতে এটাই তো একটা স্পেশাল মজা তো এখন ড্রাগন চিকেন এই হচ্ছে আমার হাতে ড্রাগন চিকেন চলে এসেছে তো এবার ট্রাই করে দেখি তা চলো দারুন দারুন তার সাথে আছে আবার ক্যাপসিকাম জমে খি সত্যি দুর্ধর্ষ তার সাথে তোমার চিলি ফ্লেক্স দিয়েছে ঝাল ঝাল জাস্ট মানে কি বলবো আর তার মধ্যে মানে কি বলবো বিশাল চিলি ফ্লেভার ক্যাপসিকাম আর চিকু এঁকেছে দেখো দেখো টু মে এক মিনিটও লাগিয়েও এঁকে দিয়েছে একটা মানুষের ফিগার এঁকেছে দারুণ হয়েছে দারুণ দারুণ চিকু দারুণ দারুণ হয়েছে আমি ড্রাগন চিকেনটা খেয়েছি আর একটু খাবো কেন পুরোটা খেতে পারবো না তো চলো খুবই ভালো চাইনিজটা তোমরা এসে এখানে ট্রাই করো ডেফিনেটলি ভালো লাগবে আমি তো ট্রাই করবো কারণ অভিজিৎ শুভ্র অনেক দিনের ছোটবেলার বন্ধু স্কুলের বন্ধু আর চিকুর সাথে দেখা করার জন্য আমিও আসবো রুঙ্কি আন্টি ভিডিওটা লাইক করবে ও কিন্তু বলে দিচ্ছে রুঙ্কি আন্টি ভিডিওতে লাইক তোমরা রুঙ্কি আন্টি কথা বল তোমরা রুঙ্কি আন্টি কথা শোনো না আমার কথা শোনো ও দেখো কি সুন্দর আমার হয়ে ও বলছে তুমি বুঝতে পারছো আর ও এত ফ্যান আমার এত আমি তো লাইক করেছি সাবস্ক্রাইব করেছি কমেন্ট করেছি অনেক কিছু করে নিয়েছে ও কিন্তু ছোটবেলায় কিন্তু আমাকে ভয় পেত এখন কিন্তু ভয় পায় না এখন কি মনে হয় আমাকে দেখে এখন আমাকে দেখে কি মনে হয় মানে দেখলে তো মানে আমার চাপে ফেলে দিল চাপে ফেলে দিলাম আমি এই কথাটা বলে তোমাকে তোমার ফোনটা না ফোনটা তো আমি জানি ও তুই তো বোর্ড করছিস কি নেব আচ্ছা ও এখন বলতে পারছে না লজ্জা পাচ্ছে যাই হ্যাঁ হ্যাঁ আমি তোমায়
এখন কাকার বন্ধু আর আমার আন্টি খাবি বুঝলা? আচ্ছা, সে তো জানি আমি। তো চলো তাহলে, ড্রাগন চিকেন টেস্ট করা হয়ে গেছে, আমার এখন পেট ভর্তি হয়ে গেছে, আর কিছু খাওয়ার নেই। তো আপাতত এখানেই আমি ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আচ্ছা, ও আজকের ব্লগটা ও বলবে, এন্ড করবে, বল। আজকে রুমকি আন্টির ব্লগটা যদি ভালো লাগে লাইক আর কি দেবে, হ্যাঁ কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইবের কাছে না ওই বেল ঘন্টাটা টং করে বাজিয়ে দেবে। শুনতে পেয়েছো, চিকু কি বলে দিয়েছে তাই করবে। চলো, গুড নাইট, শুভরাত্রি।